কপি তো এখানে কিছু নাই, এটা বাংলাদেশের ছবি, বাংলাদেশের ছবি, কপি এখানে কিছু নাই। যে স্টাইল, যে লুক, যে আগের যে ছবিগুলো ছিল ওইগুলো থেকে হিটে একটা ছবি হয়েছে, বিশেষ করে পুরো কেরালা স্টাইল ছবিটা হয়েছে, এই জন্য ছবিটা ভালো লাগছে। হ্যাঁ অবশ্যই, কেমন লাগছে? ইনশাল্লাহ খুব ভালো ছবি, এরকম ছবি বাংলাদেশে আমার মনে হয় না আর হয়েছে, খুব ভালো ছবি, দেখার মতো ছবি। কারো মনে বেশি ভালো লাগছে? অবশ্যই শাকিব খান, তার সাথে চঞ্চল চৌধুরী আছে, সবাই আছে, ইনশাল্লাহ সবাই ভালো ছবি হয়েছে। লুকগুলো কেমন ছিল? লুক ফাটাফাটি, ওয়াও। মিমি চক্রবর্তী? অবশ্যই ভালো। গানগুলা? গানগুলাও সুন্দর, আমরা চাই আবার তুফান টু আসুক, কারণ দেখার মতো ছবি এরা, বাংলাদেশে আমার মনে হয় ইতিহাস, বাংলাদেশে এত ভালো ছবি আর হয় নাই বা দেখি নাই, যেটা ছবির লাইভে আর দেখি নাই। অনেকে বলে কপি, কে বলছে কপি? কপি যারা বলে ওরা তো আসলে ওরা বুকা, কপি কিসের? বাংলাদেশের ছবি এটা দেখার মতো ছবি, কারণ কেজিএফ বাংলাদেশ যারা বলে 100-200 কোটি টাকা ছবি, দেখে সেটা ছবি? এরা তো বলে কে কপি, কপি কি? কপি তো এখানে কিছু নাই, এটা বাংলাদেশের ছবি, বাংলাদেশের ছবি, কপি এখানে কিছু নাই, কপি করে না, কপি করবেও না। জি অবশ্যই দেখছি, এর আগে একবার দেখছি, এখন আবার দেখতে আসছি, ছবিটা ভালো লাগছে। এই জন্য কার অভিনয় সব থেকে বেশি ভালো লাগছে? আচ্ছা সবচেয়ে ভালো লাগছে সাকিবের অভিনয়টা, ভালো লাগছে, কারণ এর আগে দুটো ছবি দেখছি প্রিয়তমা রাজকুমার, ওগুলো থেকে ছবিটা বড় ভালো লাগছে বেশি। আগে থেকে অভিনয় কি উন্নতি হয়েছে? অবশ্যই উন্নতি হয়েছে। তুফান পার্ট টু চান? তুফান পার্ট টু চান অবশ্যই। কিসের জন্য? এটা অনেকে বলতেছে ভালো না, তারপরে কিসের জন্য? কারণ ওর যে স্টাইল, যে লুক, যে আগের যে ছবিগুলো ছিল ওইগুলো থেকে হিটে একটা ছবি হয়েছে, বিশেষ করে পুরো কেরালা স্টাইল ছবিটা হয়েছে, এই জন্য ছবিটা ভালো লাগছে, আবার দেখতে আসছে। মিমি চক্রবর্তী কে কেমন লাগছে? আরে পুরো পুরো ওরা দেখে তো পুরো নেগেটিভ হয়ে গেছে আমি ভাই, পুরো এক এর অবশ্যই ভাই। গানগুলো? গানগুলো তো পুরো অস্থির ভাই, অস্থির লাগছে। হ্যাঁ সবচেয়ে ভালো লাগছে ভাই, আসলে কি বলতাম, মিমি চৌধুরীর কোমর নাচানো, তার গানের যে ধরন, মনে করেন ডান্সের যে ধরন, এগুলো দেখে পুরো শিহরিত ভাই। আচ্ছা এই চঞ্চল চৌধুরীর ইয়া অভিনয় কেমন লাগছে? ওর অভিনয়টা ভালো লাগছে, চঞ্চল চৌধুরী যে ছবিতে এত ভালো একটা অভিনয় করবে তার আসলে কখনো ইয়া করিনি, তার থেকে রেসপেক্ট করিনি, আমার ভালো লাগছে ওর অভিনয়। ডায়লগ মনে আছে? কেটে লাগা তুফান ভয় পাইছে রে, তুফান আসতেছে হুঁশিয়ার। যাক তাহলে আপনার কথা ওভারঅল পুরো ভালো ছিল? অবশ্যই ভালো লাগছে, বাকি ছবিগুলো থেকে এটা অনেক জোশে সাথে ফিটার হয়েছে। ঈদের সেরা সিনেমা হবে? অবশ্যই এটা ঈদের সেরা সিনেমা হিসেবে আমরা তালিকাভুক্ত করি এটাকে।